আমি একটা কথা কই শোন, তুই আজকে যাচ্ছিস যা, কালকে সকালে তো আমার কাজ করে দিবি। তুই কত করে দিবি? 100 বাড়ি দেবো না? ও 100 টাকা আমি যাবো না। তো কত করে নিবি তুই? 2-4 হাজার টাকা বাড়াই দিলে আমি চিন্তা করে দেখতে পারি। তুই তো শালি লেও না, আমি এখনই পা না যে তোর দামের উপরে 4 হাজার বেশি দিতে হবে। তুই কি কথা চাচ্ছিস? না আমি কথা চাচ্ছি যে তুই কাজ করিস বলে তো কত 3500 কইরে না 3000 দিবি, 5000 দিবি। আমি তো 100 বাড়াতে চালাম, এখন আবার তুই বললি 4000 বাড়ি দিবি, তাহলে 5000 কত হয়? 9000 হয়। সকালবেলা মুসরার ধারে চলে আসিস, ফটো শুরু কর। এসব ছেলেপেলের কি ক্ষতি হয়? আমার এই বেগুন গাছটা এক কাজ আল্লাহ, এই যে গুড়া থেকে কেটে দিয়েছে, হাতের কাছে পায় না তোগের, তোগের মেয়েরা তক্তা বানাবো, সেই তক্তা আমি একদম চেয়ার টেবিল বানিয়ে বসে থাকবো, যত সব ফালতু পোলা পান। হ্যাঁ বলেন। কালকে আমার একটু শুটিং করে দিয়েছি, এখন এই যুগে চুরি করে তুমি পার পাবা না, তার কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে জিনিস চলে আসতেছে ফেসবুকে। আপনি কথা মেপে কইন, আমি একজন আর্টিস্ট, আমি যার খুশি তার কাজ করতে পারি, আমি আপনার কাছে লুকোচুরির কিসি আছে, আমি কি জানি আপনার কাছে লুকাবো? আরে ভালো রে, তে তে করলি রাখি, ও শুড়িকে যাবে না, এ শুড়িকে যাবে না, আমি মনে হচ্ছে টাকা দিই রে, মনে হচ্ছে আমি তোকারে দিয়ে